এমন সময় শাকচুন্নির নাকে কাঁচা মাছের গন্ধ আসে। একি আমি যে কাঁচা মাছের গন্ধ পাচ্ছি, কোথা থেকে আসছে গন্ধ? তখন শাকচুন্নি গাছের উপর থেকে দেখতে পায় একটা মেয়ে তার দিকে হেঁটে আসছে। আরে বাবা, আমি এসব কি দেখছি? মেঘনা চাইতে জল, তাও আবার আমার দিকে আসছে। যাই, মেয়েটাকে বাস করি, তারপর ওর বাসায় গিয়ে মাছ রান্না করে খাবো। এ কথা বলে শাকচুন্নি গাছ থেকে নেমে রূপালীর সামনে যায়। কে কে? রূপালী শাকচুন্নিকে দেখে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর শাকচুন্নি রূপালীকে বন্দি করে। মানুষের বউ হয়ে অনেক ভালো লাগছে। এখন বাজার নিয়ে ঘরে যাই, তারপরে ইলিশ রান্না করে খাবো। এরপর শাকচুন্নি রহিমের বউ সেজে বাড়িতে যায়, আর সেখানে গিয়ে তার শাশুড়িকে ঔষধ না দিয়ে ইলিশ মাছ কাটতে দেয়। তখন তার শাশুড়ি বলল, বৌমা, আমার ওষুধ কোথায়? বাজার থেকে ওষুধ আনতে ভুলে গেছো নাকি? এই রে, ফেসে গেলাম না তো। কিসের ওষুধের কথা বলছেন মা? আমি না তোমায় শরীর ব্যথা ও অ্যালার্জির ওষুধ আনতে বললাম? এই যা, ফেসে গেলাম নাকি? এখনই চাদর দিয়ে ওষুধ বানিয়ে দি। আমার আসলে খেয়াল ছিল না মা। এই নেন আপনার ওষুধ, আমি আমার প্রিয় ইলিশ মাছ রান্না করতে চাই। কল্পনা শাকচুন্নির কাছ থেকে ওষুধ খেয়ে নেয়। ওষুধ খাওয়ার সাথে সাথে কল্পনা সুস্থ হয়ে যায়। সে দেখে তার শরীরে আর কোনো অ্যালার্জি নেই। কল্পনা ভাবছে, ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে ব্যথা অ্যালার্জি ভালো হয়ে গেল, আর ইলিশ মাছ হলো আমার প্রিয় মাছ। কিন্তু বৌমা বলল এই ইলিশ মাছ নাকি তার প্রিয়, কিছুই তো বুঝতে পারছি না। কিন্তু কালকে বৌমা বলল তার নাকি মুরগির মাংস প্রিয়, কিন্তু আজকে বলছে তার ইলিশ মাছ প্রিয়। রাকে যাই পরীক্ষা করি গিয়ে। এরপর কল্পনা রান্নাঘরে বউয়ের কাছে যায়। তখন দেখে বউ ইলিশ রান্নায় ব্যস্ত। তখন তার শাশুড়ি কল্পনা বলে, আচ্ছা বৌমা, তোমার স্বামীর নাম যেন কি? কেন মা, আমার স্বামীর নাম রহিম, আপনি কি আপনার ছেলের নামটাও ভুলে গেছেন? না বৌমা, এমনি বললাম, এভাবে পরীক্ষা করলে হবে না, অন্য উপায় বেছে নিতে হবে। আচ্ছা বৌমা, তুমি তো আসার সময় বট গাছের সামনে দিয়ে এসেছো, তাই না? হ্যাঁ মা, আসার সময় বট গাছের পথ দিয়ে এসেছি। আচ্ছা মা, আপনি না অসুস্থ, আপনি ঘরে গিয়ে শুয়ে পড়ুন। শাকচুন্নির কথা শুনে কল্পনার বুঝতে আর বাকি রইল না, তার বৌমা সেই বট গাছের সামনে দিয়ে এসেছে। বট গাছের সেই শাকচুন্নি তার বৌমাকে গাছে বন্দি করে তার রূপ ধারণ করে এসেছে। আমার বৌমাকে শাকচুন্নির কাছ থেকে বাঁচাতে হলে হুজুরের কাছে যেতে হবে। এ কথা বলে কল্পনা ঘর থেকে বের হয়ে একটা হুজুরের বাসায় যায়। আর সেখানে গিয়ে জানতে পারে হুজুর বাসায় নেই, তবে তার বউও ভূত প্রেত ছাড়াতে পারে। হুজুরের বউকে নিয়ে কল্পনা বাড়ি আসে। আপা, কোথায় সেই শাকচুন্নিটা? এ কথা বলে তারা রান্নাঘরে যায়। সেখানে গিয়ে তারা দেখে শাকচুন্নি ইলিশ মাছ খাচ্ছে। শাকচুন্নি দেখে তার শাশুড়ি
একটা মহিলা নিয়ে এসেছে, তার হাতে একটা কাচের বোতল। এই মহিলাটা কে মা? তুমি আমাকে ভুলে গেছো নাকি বৌমা? তুমি তো প্রতিদিন তোমার খালার বোতলে ঘুমাতে, তুমি কি তা ভুলে গেছো? না মা, আমি ইলিশ মাছ খেয়ে তারপর ঘুমাতে যাচ্ছি। কিন্তু বৌমা, তুমি তো সব সময় ইলিশ মাছ বোতলে নিয়ে খাও। ও তাই তো, আমি তো ভুলেই গেছি। এরপর শাকচুন্নি তার শাশুড়ি ও খালার কথা শুনে বোতলে প্রবেশ করে। এরপর হুজুরের বউ বোতলের মুখ বন্ধ করে দেয় আর সে বন্দী হয়ে যায়। শাকচুন্নি, এত বোকা হয় কিভাবে? তুই কি ভেবেছিস আমরা কি তোকে ধরতে পারবো না? তবে যদি একবার ছাড়া পাই, তোদের সকলের ঘাড় আমি মটকে দেব। তার আগেই হুজুর চলে আসবে, আর সে যদি একবার চলে আসে তাহলে তোকে আগুনে পোড়াবে, বুঝলি? কি আগুনে পোড়াবে? না না, আমার সাথে দয়া করে এমনটা করো না। ঠিক আছে, তোকে আমরা ছেড়ে দিতে পারি যদি রহিমের বউ রূপালীকে এনে দিস। ঠিক আছে, আমি রূপালীকে এনে দেব, তবে আমায় মেরো না। এরপর বোতলের মুখ খুলে দিয়ে শাকচুন্নিকে মুক্ত করে দেয়। শাকচুন্নি তার জাদু দিয়ে রূপালীকে এনে দেয়। এরপর শাকচুন্নি চলে যায়। তারপর বউকে পেয়ে কল্পনা অনেক খুশি হয়। আমার কি হয়েছিল মা? কিছুই হয়নি বৌমা। এরপর বউ শাশুড়ি আবার আগের মতো সুখে শান্তিতে বসবাস করতে থাকে।